আচ্ছা বাবা, তুমি খাগড়াছড়ি থেকে আসছো, জি তাই স্যার। না? তোমাদের সঙ্গে একটু পরিচয় করে দিই। রাকিব খাগড়াছড়ি জেলা থেকে এসে আমাদের সোজার ট্রেনিং একাডেমিতে সেনাবাহিনীর জন্য ও সময় স্বল্পতার কারণে 15 দিনের কোর্সটা শেষ করেছে। রাকিব চলে যাবে, ওর কোর্স শেষ। তো শেষ যেহেতু, এই কারণে একটা ভাবলাম যে রাকিবের একটু মতামতগুলো একটু শুনি এবং তোমাদেরকেও শুনি। জি স্যার। রাকিব, প্রথম আমাদের সোজা ট্রেনিং একাডেমির খোঁজ তুমি কিভাবে পাইছো? প্রথমে স্যার, আমি স্যার যখন বাসা থাকতাম স্যার, আমি সবসময় স্যার এই একাডেমি স্যার ভিডিও দেখতাম স্যার। আমাদের একাডেমি আপনার ভিডিও স্যার খুব ভালো লাগে স্যার। আর আমি স্যার ইউটিউবে গেলে স্যার আপনার ভিডিও আসে, আর এগুলো দেখার জন্য স্যার আমি অনেক ইন্টারেস্ট ছিল স্যার। আমার ইন্টারেস্ট ছিল। জি স্যার। তো ভিডিও দেখে কেমন লাগলো, আর সামনাসামনি এসে কেমন? অনেক ভালো স্যার, অনেক ভালো স্যার, অনেক ভালো ভালো লাগছে। জি স্যার। চলে যাবা তুমি শেষ 15 দিনের? জি স্যার। খারাপ লাগে না কি স্যার? আসলে স্যার এখানে আসছি, যে প্রসেসে নিয়েছি স্যার, নেওয়ার পর একটা মায়া সৃষ্টি হয়ে স্যার এখানে। আর এখানে এসে আইসা স্যার ফিজিক্যাল, মানে ফিজিক্যালও খুব ভালো স্যার, এবং এখানে যে ভাইবা রিটেন এবং যাই কিছু আছে স্যার এখানে খুব ভালো স্যার, খুব সুন্দরভাবে করানো। এখানে যে আমরা জিম করে, এটা কি তুমি জানতে পারছিলে? আগে তো জানতে পারো না। না স্যার, এখানে জিম করে কেমন লাগছে? জিম স্যার, ওই জিম সেন্টার স্যার অনেক ভালো স্যার, ভালো লাগছে। জি স্যার। আচ্ছা রাকিব, তুমি খাগড়াছড়ি থেকে রংপুরে, অনেক খাগড়াছড়ি ছেলে আসতে পারে বা কক্সবাজার থেকে আসতে পারে স্যার। তো মূলত যারা খাগড়াছড়ি থেকে আসতে চায় বা রংপুরে আসার জন্য, সোজা ট্রেনিং একাডেমিতে আসার জন্য যারা মনস্থির করছে, তাদের উদ্দেশ্যে একটু পরামর্শ দাও। মানে তুমি কিভাবে আসছিলে রংপুরে, এটা একটু যদি বলতে। আমি স্যার আসছি, আমি প্রথম স্যার খাগড়াছড়ি মাটিরাঙ্গা আসছি স্যার, এই 10টার সময় স্যার আমি রওনা দিয়েছি ওইখান থেকে। যাওয়ার পরে আমি মাটিরাঙ্গা আসছি, মাটিরাঙ্গা থেকে পরে চট্টগ্রামে গাড়িতে উঠছি আমি। পরে চট্টগ্রাম আসছি আমি 10টার থেকে ওঠার পরে, আমি বিকাল 3টার দিকে আমি আসছি চট্টগ্রাম। চট্টগ্রাম থেকে স্যার আবার গাড়িতে উঠছি, ট্রেনে উঠছি স্যার, ট্রেনে আসছি স্যার আবার ব্রাহ্মণবাড়িয়া। জি স্যার। আচ্ছা, ব্রাহ্মণবাড়িয়া থেকে আবার ট্রেনে উঠছি, উঠছি স্যার ঢাকা। আচ্ছা, ঢাকা আসছি, ঢাকা থেকে আবার রংপুর এক্সপ্রেসে উঠছি স্যার, এখান থেকে স্যার এখানে আসছি আবার 1 ঘন্টা। অনেক জার্নি, মানে আস্তে আস্তে জার্নি স্যার, 19 ঘন্টা জার্নি স্যার, 19 ঘন্টা। জি স্যার। এই যে এত লং জার্নি করার পরে 15 দিনের একটা কোর্স শেষ করলা, এটাতে তো তুমি স্যাটিসফাইড, মানে খুশি তো? জি স্যার, আলহামদুলিল্লাহ। আমি তো আমার পক্ষ থেকে চেষ্টা করছি যতটুকু পারা যায়, যে তুমি যে লক্ষ্যটা নিয়ে আসছিলা যে সৈনিক হবার, তার আগে যে বিষয়গুলো প্রয়োজনীয়তা রয়েছে, যেমন মেডিকেলে ফিট আছো কিনা সেটা জানার, তারপর মেডিকেলে আনফিট আছো কিনা সেটা জানার, লিখিত পরীক্ষার বিষয়গুলো, ভাইবা পরীক্ষার বিষয়গুলো এবং শারীরিক যে পরীক্ষার বিষয়গুলো, এগুলো শিখতে পেরে তুমি খুশি? জি স্যার, খুশি স্যার। হ্যাঁ জি স্যার, খুশি স্যার। আমার আত্মবিশ্বাস তো বাড়ছে এখন স্যার। আত্মবিশ্বাস বাড়ছে স্যার, যে ভিতরে যেটা বই ছিল স্যার বইটা কেটে গেছে স্যার। আচ্ছা, তোমার আম্মু এখানে কোচিং চলাকালীন সময়ে, তোমার আম্মু সব সময় তোমার খোঁজ নিত? জি স্যার। আমাকে ফোন দিত বারবার, ছেলে কেমন করছে, কি করছে। জি স্যার। তো মাকে তো সবসময় মা বলে ডাকো, মাকে সবসময় এটা বলো ওটা বলো। তো আজকে যে অন ভিডিওতে তোমার মা কষ্ট করে, রাকিবের বাবা নেই অবশ্য, সবাই দোয়া করবেন ওর জন্য যাতে ওর মনের আশাটা পূরণ হতে পারে, ও যাতে মনের আশাটা ও যাতে পূরণ করতে পারে সেনাবাহিনীর সৈনিক হয়ে। তো মা কষ্ট করে পরিবারটা চালাচ্ছে, মা কষ্ট করে এখানে পাঠিয়েছে কোচিং করার জন্য। তো মার জন্য যদি কিছু বলো, ধরো এটা আমরা অন এয়ারে যখন আমরা দিব আর কি, ঠিক আছে, যখন আমরা পাবলিশ করবো আমাদের ইউটিউব চ্যানেলে, সেদিন তোমার মাকে এটা দেখাবা, তো আগে কিছু বলবা না, আজকে তোমার মাকে কিছু বলো। আমার মা স্যার ক্যামেরার দিকে তাকে বলো, আমার মা স্যার আমাদের জন্য স্যার অনেক কিছু করছে। আমি যখন স্যার ছোট, আমার বয়স যখন স্যার 5 বছর, তখনই আমার বাবা মারা গেছে স্যার। পরে আমার বাবা মা অনেক কষ্ট করে স্যার, কষ্ট করে পরে আমাদেরকে এসএসসি পাস করাইছে, সামনে ইন্টার পরীক্ষা দিব, বলতেছে যে বাবা তুই যত কষ্ট হোক তোর পড়াশোনা করাবো, করানোর পরে তবে আমি ডিফেন্সে দিব ইনশাল্লাহ। ঠিক আছে। জি স্যার। আর এমনিতে আমার যে আর ছোট ভাই আছে, বোন আছে, ওরা স্যার পরে মাদ্রাসায়। আচ্ছা। ওরা পরে হোস্টেলে পরে মাদ্রাসায়। আচ্ছা, ঠিক আছে। কিন্তু আমার মা স্যার এত কষ্ট পরেও স্যার আমাদেরকে অন্য কোনো কাজে দিই নাই, পড়াশোনা চালাইছে। যাক, এটা খুবই ভালো লাগলো শুনে, যে মা কষ্ট করে তোমাদেরকে পড়ালেখা করাচ্ছে। জি স্যার। কোনো কাজে তোমাদেরকে সংযুক্ত করেনি, ভালোভাবে মনোযোগ সহকারে পড়ালেখা করবা যতদিন না চাকরি হয়েছে। আর চাকরি তো একটা রিজিকের বিষয়, রিজিকেও থাকতে হবে, সেই সঙ্গে প্রস্তুতিটা নিয়ে গেলা সোজার একাডেমি থেকে, এই প্রস্তুতি বিষয়গুলো বাসায় ভালোভাবে প্র্যাকটিস করবা। ঠিক আছে, মেনে চলার চেষ্টা করবা, অসৎ কোনো পথে পা বাড়াবা না, ঠিক আছে? মায়ের কষ্টটাকে উপলব্ধি করবা এবং মায়ের
মুখে হাসি ফোটানোর চেষ্টা করবো সৈনিক হয়ে, পারবো তো? জি স্যার ইনশাল্লাহ, ইনশাল্লাহ পারবো স্যার। আর চাকরি পেলে আসবো তো? ইনশাল্লাহ স্যার আসবো স্যার। জি স্যার ইনশাল্লাহ আসবো তো স্যার। আমার জন্য স্যার দোয়া করবেন স্যার, আমি যেন স্যার ইনশাল্লাহ দোয়া যাইতে পারি স্যার, তোমার জন্য দেশের জন্য কিছু করতে পারি স্যার। হ্যাঁ অবশ্যই দোয়া তো থাকলোই, দোয়া করি যাতে সবাই যাতে চাকরি পাওয়া আর কি। জি স্যার বুঝতে পারছো কি? এটাই তো। যাই হোক, এই হচ্ছিল রাকিবের মোটামুটি একটা ইন্টারভিউ নিয়ে ফেললাম ছোটখাটো। রাকিব কিভাবে আসছে খাগড়াছড়ি থেকে এবং এসে কেমন লাগলো, আশা করি যারা খাগড়াছড়ি জেলার স্টুডেন্ট রয়েছে যারা আসতেছে অবশ্যই রাকিবের পরামর্শ মেনে তোমরা ইনশাল্লাহ চলে আসতে পারো রাকিব যেভাবে আসছে। আর রাকিব যারা নতুন স্টুডেন্ট দেখা যেতে পারে, তোমার বন্ধুই হয়তো বা এই ভিডিওটা দেখছে অথবা কেউ দেখছে, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে তোমার। স্যার আমার, আমি যখন এখানে আসবো স্যার, আসার সময় আমার আরো তিন চারটা বন্ধু বলতেছে যে আমি রংপুর একাডেমিতে আসবো। আচ্ছা ঠিক আছে। পরে আমি, ওর পরীক্ষা ছিল একদম ছিল, সে কারণে ওরা আসতে পারে নাই। আচ্ছা। পরে আমি আর আমার এক বন্ধু কামরুল আমরা এখানে চলে আসছি। আসার পরে ওরা আবার কল দিয়েছে যে তোরা আমাকে ফালাই এখানে আসা বললি। পরে বলছে যে তোদের তো একদম ছিল, আচ্ছা তোরা কিভাবে আসবি? পরে ওদের একদম শেষ বলতেছে ওরা স্যার আসবে। পরে আমার জিজ্ঞেস করছে যে এই একাডেমি কেমন? আমি বলছি বিশ্বাস করো অনেক ভালো, এখানে ফিজিক্যাল ফিটনেস মেডিকেল সব দিক দিয়ে পুরো একবারে ভালো কিছু পাওয়া যায় আর আশা করা যায়। ভালো লাগলো আর কি। ইনশাল্লাহ বাবা ভালো থাকবা সব সময়। জি স্যার ইনশাল্লাহ। নিজে সুস্থ থাকার চেষ্টা করবা, মা সেবা করবা, ঠিক আছে? জি স্যার। পরিবারের অন্যান্য সদস্যদের প্রতি খেয়াল রাখবা, সব সময় দেশের জন্য কাজ করার চেষ্টা করবা। জি স্যার। ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ, আসসালামু আলাইকুম।